আমাদের সবার প্রস্তাব সেই একটাই যে আমাদের এরপরে আমাদের এমন একটা দেশ তৈরি হবে যে দেশে যারাই রাজনীতি করবে তাদেরকেই মুক্তিযুদ্ধের পক্ষের হতে হবে যতদিন সেটা না হচ্ছে ততদিন আমরা বুঝব যে আমাদের দেশের রাজনীতি সঠিকভাবে হচ্ছে না তো যেটা আমরা প্রস্তাব করেছি যেহেতু এটা একটা নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপার যিনি নির্বাচন কমিশনার হবেন তার অন্য সমস্ত গুণাবলী থাকতে হবে তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তাকে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হতে হবে না না অবশ্যই সর্বজন গ্রহণযোগ্য কথাটা যারা বললেন যে দেশে একই সঙ্গে এখনও আমাদের স্বাধীনতা বিরোধী লোক আছে তাই না তারা কি একজন স্বাধীনতার পক্ষের একটা মানুষকে তারা কি গ্রহণ করবে কাজেই সর্বজন গ্রহণযোগ্য এই কথাটা একটু জটিল অলরাইট যদি এই অন্য মানদণ্ডগুলো বিবেচনায় আনা না হয় কেবলমাত্র মুক্তিযোদ্ধার কথাই বলছেন বাকি সব কিছু অন্য গ্রহণযোগ্য মানদণ্ডগুলো দরকার আছে এটা কিংবা আপনি যেই প্রশ্নটা আনেন এতে কি রাজনীতিক যে সংকট সেটা দূর হওয়া বলে মনে হয় না এখন অবশ্যই অন্য অন্য বিষয়গুলি তো অবশ্যই থাকতে হবে সেটা নিয়ে তো কোনো দ্বিমত নাই ঠিক আছে আজকে আমরা এখানে যারা ছিলাম তার সঙ্গে আমরা এডিশনাল এটা বলেছি যে তাকে অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হতে হবে একজন সৎ হতে হবে সাহসী হতে হবে নীতিবান হতে হবে এটা তো সবাই আমরা জানি এটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু তারপরে দেখা গেছে তাদের নিয়ে ব্যাপক বিতর্ক ছিল তারা বিতর্কের উদ্যোগে নির্বাচন পরিচালনা করতে পারে নাই সেক্ষেত্রে আপনাদের সুনির্দিষ্ট পরামর্শটা কি না আমরা আমরা সেটা নিয়ে আলোচনা হয়েছে কিন্তু আমাদের সুনির্দিষ্ট প্রস্তাব হচ্ছে গিয়ে তারা এমন একজন মানুষকে যোগ নিয়োগ দিবেন যারা নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকবেন যারা সাহসী হবেন যারা এই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন তারা ভয় পাবেন না কারণ তারা কোনো দলীয় চাপের মুখে কখনো নথি স্বীকার করবেন না সেই ধরনের একটা করার জন্য বর্তমান নির্বাচন কমিশন কলঙ্কিত বলতে পারি আমরা কলঙ্কিত নির্বাচন কমিশন যার অধীনে হচ্ছে সকল নির্বাচন হচ্ছে রাতের ভোটে নির্বাচনটা হইল গতবার এবং সকল নির্বাচন মোটামুটি রাতের বেলায় সংগঠিত হচ্ছে সেই নির্বাচন কমিশনের হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে নতুন নির্বাচন কমিশন সামনে আরেকটি ইলেকশন আসতেছে 2023 সালে জাতীয় সংসদ নির্বাচন তো সেই নির্বাচনকে সামনে রেখে নতুন নির্বাচন কমিশন গঠন স্পেশালি যেহেতু বাংলাদেশ সারা পৃথিবীর বিশ্বের বিশ্ব সারা পৃথিবীতে আলোচিত বাংলাদেশের ডেমোক্রেটিক প্রসেস কিন্তু সারা পৃথিবীতে আলোচিত যেই সিস্টেম আমরা আবিষ্কার করছি যে মেথড যে রাতের বেলা ভোট নেওয়া এগুলো কিন্তু হার্ভার্ড ইউনিভার্সিটি রিসার্চ করে বের করতে পারে না এই ধরনের একটা স্ট্র্যাটেজি তো এই যে সারা পৃথিবীর সবচেয়ে অসভ্য বর্বর ইতর দেশগুলোর যদি একটা তালিকা করা হয় সেই শর্টলিস্টে বাংলাদেশের নাম তো থাকবে খুব সম্ভবত একদম শুরুর দিকে অথবা আরগুয়েবলি নাম্বার ওয়ানে চলে আসবে এই যে একটা অসভ্য দেশ এই দেশটা বানানোর পেছনে যারা আর্কিটেক্ট তাদের একজন মহামতি জাফর ইকবাল স্যার ওনার কিছু কথা তো আমরা শুনলাম আচ্ছা ওকে তো ওনার চাওয়াটা তো বুঝতেছেন ওনার চাওয়াটা আশা করি বুঝে গেছেন ওনার চাওয়া পাওয়া কি এই দেশে এটা নতুন করে আলোচনা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন পড়ে না রিডান্ডেন্ট যাই বলবো সেটাই রিডান্ডেন্ট হবে অতীতে অনেকবার আলোচনা করছি এখন আবার একটু তো করতে হচ্ছে তো এই নির্বাচন কমিশনের নতুন নির্বাচন কমিশন নিয়োগ নতুন নির্বাচন কমিশনার নিয়োগ এটা নিয়ে একটা সার্চ কমিটি গঠন করছে বাঙালি সেখানে জাফর ইকবাল স্যারকে হচ্ছে ডাকা হয়েছে ওনার মতামতের জন্য তো উনি শুনলেন তো কী মতামত দিয়ে আসছে এবং আমি খুবই অ্যাপ্রিসিয়েট করতে চাই সাংবাদিকদেরকে সেখানে যে সাংবাদিকরা উপস্থিত ছিলেন খুব সুন্দর সুন্দর প্রশ্ন করছেন খুব সুন্দর সুন্দর চ্যালেঞ্জ করছেন এই লোককে প্রথমত মানে ইট ফিলস গুড টু সি যে বাংলাদেশে হচ্ছে সাংবাদিক সবগুলো হইতেছে মানে সাংবাদিক বলতে কিছু আছে আমাদের তো ধারণা সব নর্তকি দিয়ে ভর্তি তাবেদার তেলবাজ এবং অযোগ্য ইতর এগুলা দিয়ে দেশ ভর্তি না না কিছু লোক আছে যারা সুন্দর করে প্রশ্ন করে যারা মেরুদণ্ড শটান করে যে জাফর ইকবাল একেবারে শিশুর মতো আলাভোলা সারটিও যা কি জাতীয় জনপ্রিয় স্যার অধ্যাপক এই সেই সুতরাং এই স্যাবলামি করবে সুতরাং এই স্যাবলামিকে চ্যালেঞ্জ করা যাবে না বেহাদুবি করা যাবে না মুখের উপর কথা এই এই সব এবং তেলবাজ না না সুন্দর সুন্দর একদম ফেয়ার ফেয়ার কিছু চ্যালেঞ্জ ছুড়ে দিছে এই লোকের প্রতি এই জন্য আমি খুবই অ্যাপ্রিসিয়েট করতে চাই উপস্থিত সাংবাদিকদেরকে না মজার ব্যাপার হচ্ছে যে এই যে বিগত নির্বাচন কমিশনের যে একজন কমিশনার ছিলেন নির্বাচন কমিশনার যে মাহবুব তালুকদার এই ভদ্রলোক ওনার প্রতি সম্মান জানানোর কোনো ভাষা আমার জানা নাই অদ্ভুত একটা লোক কারণ এই দেখেন এই দেশটা তো রঞ্চে রঞ্চে অসভ্য বর্বর টাইপের
সো এই দেশে কেউ কোনো কথা বলে টিকে থাকতে পারে না। তারা ভালো লোক ভদ্রলোক, এরা তো মুখ খোলার সাহসই রাখে না, একেবারে হালো রাইট করে ফেলবে। সো কে চায় ঘরের খেয়ে বোনের মোস্তাড়িতে? দেখেন না জাফর ইকবাল কেমনে ইয়ে করে বেড়াইতেছে, খুব ইয়ে আছে জাফর ইকবাল, ফর্মে আছে খুব, এইগুলো করে চামবাজি করতেছে, করে করে খুব ফর্মে আছে। তো আপনি যদি যেটা কথাটা বলি সবসময়, আপনি যদি বাংলাদেশে একটা সুবিধাজনক অবস্থানে থাকেন, বাই ডেফিনেশন এবং বাই ডিফল্ট আপনি হইতেছেন একটা চামবাজ। আপনি চামবাজি না করলে দেশে সুবিধাজনক অবস্থাতে থাকতেই পারবেন না, আপনাকে উধাও করে দেয়া হবে নানান কায়দা কানুন করে। ওই যে আসিফ আকবরের একটা পোস্ট শেয়ার করলাম দুদিন আগে, সঙ্গীত শিল্পী আসিফ আকবর, এই ভদ্রলোক হচ্ছে বিএনপির রাজনীতি করেন, বিএনপির সমর্থন অ্যাক্টিভলি করতেন। আমরা যখন কলেজে পড়ি 2005 সালে HSC পরীক্ষা দিয়েছি আমি, তখন কুমিল্লা শহরে যখন ছিলাম, তখন আসিফ আকবর একবারে জনপ্রিয়তার তুঙ্গে, এবং তখন বিএনপি ক্ষমতা, এবং তখন হচ্ছে উনি বিএনপির রাজনীতি সক্রিয়ভাবে রাজনীতি করতেন। তো পরবর্তীতে বিএনপির সাথে ওনার দূরত্ব তৈরি হয়েছে, বিএনপির রাজনীতি থেকে উনি সরে আসছেন। উনি ভদ্রলোক, সজ্জন টাইপের লোক, পাণ্ডা টান্ডা টাইপের না আর কি, একবারে রাজনীতি করে বিধায় দলকানামি করা, গুন্ডা পাণ্ডামি করা, এই টাইপের না। তো উনি বিএনপির রাজনীতি থেকে দূরে সরে আসলো, উনি বিএনপির সাপোর্ট করেন, এই ব্যাপারে সে আনঅ্যাপোলজেটিক। এই এই সরকার আমল, এই দমন নিপীড়নের মধ্যেও উনি মাঝে মধ্যে পোস্ট দেন, উনি বিএনপির জিআর সৈনিক টিনিক এগুলো বলে। ওকে ফাইন, এই দেশের কি সবাই আওয়ামী লীগ করতে হবে? না, না, জাফর ইকবালের ভাষায় অবশ্য সবাইকে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি করে, মানে আওয়ামী লীগ করতে হবে আর কি সবাইকে, জাফর ইকবাল ওটাকে ইয়ে মারবেন, স্পিন মারবেন যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি করতে হবে। তো মানে এসেনশিয়ালি আওয়ামী লীগ করতে হবে এই দেশে, আর নাহলে এই দেশের যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না তারা এই দেশে থাকতে পারবে না, জাফর ইকবাল কলম লিখছে। সো বেসিক্যালি নানান ঘুরে এটা নিয়ে আবার এক সাংঘাতিক চ্যালেঞ্জও করবে যে আপনি আইডেন্টিফাই কেমনে করেন, কে মুক্তিযুদ্ধের, এটা নির্বাচন কমিশনার যে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির, এটা আপনি কীভাবে আইডেন্টিফাই করেন, এই প্রসেসটা কি? একটা ইন্টারেস্টিং প্রশ্ন এক সাংবাদিক ছুড়ে দিবে জাফর স্যার, যে কীভাবে আইডেন্টিফাই করেন? ওনার অবশ্য ফিল্টার আছে, আচ্ছা আসতেছি ওখানে, ওনার ফিল্টার আবার আমি তো বানাই একেবারে ব্যাপক হিট খেয়ে গেছিলাম, ওনার জাফর্স ফিল্টার বানাইছিলাম একটা বেশ। তো ওই আসিফ আকবর হচ্ছে উনি কোনো রাজনীতি নাইতে নাই, সাথে নাই, পাচে নাই, উনি বিএনপির রাজনীতি থেকে সরে চলে আসছেন, কিন্তু ওই যে বিএনপি সমর্থন করেন এইগুলো যে লেখে, এই কারণে এই লোকের গত 17 বছর ধরে ইন্ডিয়ার ভিসা পায় না, কোনো কনসার্টে ডাক পায় না বাংলাদেশে। এগুলো আপনারা জানেন কি না জানি না, বাংলাদেশে তো বুঝেনি আপনি, সমগ্র বিশ্ববিদ্যালয়ের ভিসিটাও নিয়োগ হয় রাজনৈতিক বিবেচনায়, মানে এমন কোনো এরিয়া বাদ নাই যেখানে রাজনৈতিক বিবেচনা কাজ করে না। আপনি একটা বাদ দিতে গেলেও সেখানে রাজনৈতিক বিবেচনার ফিল্টার জাফর ইকবাল ফিল্টার দিয়ে দিবে সাথে সাথে, যে মুক্তিযুদ্ধের চেতনা দ্বারা অ্যাপ্রুভ হয়ে পাঁচটা বের হয়ে আসছে কিনা, সবখানে এরা রাজনীতি ঢুকাই দিবে। আপনি এমন হেন কিছু করতে, হেন কোনো এরিয়া নেই যেখানে আপনি একটা কাজ শান্তি করে করতে পারবেন এই বদমাইশদের জ্বালায়। সো আসিফ আকবর সে হ্যাঁ বিএনপি সমর্থন করে, হোয়াটএভার, এখন তাকে ওই যে ন্যান্সিকে নিয়ে এপিসোড করছিলাম যে ন্যান্সি হচ্ছে বিএনপি সমর্থন করে, এটা সে খালদা জিয়াকে যখন গ্রেফতার টেফতার করে তখন সে ফেসবুকে একটা পোস্ট দিয়ে এটার প্রতিবাদ জানাইছে সে, এই যে কেন সে বিএনপি করে, এই দেশে কিন্তু জাফর ইকবাল বলছে সবাইকে আওয়ামী লীগ করতে হবে, মুক্তিযুদ্ধের সপক্ষে রক্তি হইতে হবে আর কি। এই ন্যান্সির বাসায় গুন্ডা পাণ্ডা রেড টেড দিয়ে তার হচ্ছে শো টো ক্যান্সেল করে দিচ্ছে সব ফোন দিয়ে, সে একেবারে বেকার হয়ে কান্নাকাটি করছিল তখন আসিফ আকবর এই অবস্থা। এটা বাংলাদেশে, এটা শুধু আমি বলতেছি না, আওয়ামী লীগ আমল হয় বিএনপি আমল একই ঘটনা ঘটে, বিএনপি আমলে হচ্ছে আপনি যদি আওয়ামী লীগ করেন আপনার ক্যান্সেল শো টো পাবেন না, আপনি ডাক পাবেন না, এগুলো আমাদের কাল জীবন ছোটোবেলা থেকে এগুলো দেখে আসতেছি, নতুন কিছু না। আমি অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আমার ওয়াইফের সাথে বলতেছিলাম যে এই যে আসিফ আকবর যে বিএনপির দুর্দিনেও বিএনপির প্রতি সমর্থন প্রকাশ করতে গিয়ে আজকে এইরকম কোন ঠাসা, এবং জেলে পর্যন্ত যাওয়া লাগতেছে, কি এক ঘোড়ার ডিমের মামলা টামলা দিয়ে জেলে পর্যন্ত জেল খেটে সহ আসছে। সো আসিফ আকবর তো পাণ্ডা না, দলীয় পাণ্ডার মতো একবার দলবাজি তাবেদারি চোখ বন্ধ করে গিয়ে জাফর ইকবালের মতো এক চোখ হরি না, সে ফেয়ার কথা বলে, বিএনপি সমালোচনা করে, আওয়ামী লীগের প্রশংসা করে, যেটা যেখানে ফেয়ার ব্যালেন্সড। কিন্তু বিএনপি যদি ক্ষমতা আসে, এই যে আসিফ আকবর এত সাফার করলো, বিএনপির দুর্দিনও বিএনপি সমর্থন করে গেল, কিন্তু সে যে 100% তেলবাজ হয় নাই, যে এই কারণে বিএনপি যখন ক্ষমতা আসবে তখন দেখা যাবে তেলবাজগুলো আবার হইতেছে একেবারে দেশের দখল নিয়ে নিছে, এবং আসিফ আকবরের মতো যারা ভদ্রলোক এদেরকে আবার দেখা যাবে যে তেলবাজগুলো, যে আসিফ আকবর বিএনপির দুর্দিনে বিএনপির সাথে ছিল, তেলবাজগুলো লুকিয়ে আছে, বিএনপি ক্ষমতা আসলে দেখা যাবে তেলবাজগুলো আসিফ আকবর আবার কোণঠাসা করে ফেলছে। সো আসিফ আকবর আওয়ামী লীগের আমলেও জেল খাটতেছে, দেখা যাবে বিএনপির আমলেও জেল খাটতেছে, কারণ এই দেশের ভদ্রলোকরা এই দশাই হয় ভদ্রলোকদের, এবং বিএনপি যে খুব ভালো আলাদা কিছু সেটাও না আর কি, ওরা ক্ষমতা আসলে ওরা তো তো এই হইতেছে একটা দেশের অবস্থা। তো সেইখানে হচ্ছে যেটা বলতেছিলাম যে এইখানে দেশে মানুষ প্রতিবাদ করা তো দূরের কথা, নিজের অপাইন ওপিনিয়নটা ভয়েস করতে গেলে, যে কোনো একটা ভালো ভদ্রস্থ ওপিনিয়ন ভয়েস করতে গেলে 500 বার চিন্তা করা লাগে, খামোশ হয়ে থাকে দেশে সকলে। সেই দেশে ডক্টর মাহবুব তালুকদার ভদ্রলোক নির্বাচন কমিশনার, উনি নির্বাচন কমিশনের এই অপকর্ম, নৈশ ভোট এগুলো নিয়ে ভিহিমেন্টলি ভোকাল,
ছিলেন অল দ্য ওয়ে থ্রু, এবং উনি কখনো প্রত্যেক ইলেকশনের পর একটা সংবাদ সম্মেলন করতেন, করে একটা স্টেটমেন্ট, লিখিত স্টেটমেন্ট নিয়ে আসতেন, ওটা পড়ে চলে যেতেন। উনি কোনো সাংবাদিকদের কোনো প্রশ্ন নিতেন না, উনি বলে দিতেন যে আমি একটা স্টেটমেন্ট নিয়ে আসছি, এটা পড়ে চলে যাবো, আমি কোনো কারো কোনো প্রশ্ন নিব না, কোনো বিতর্কে উনি যাবেন না। তারপর মানে একেবারে নিপাট ভদ্রলোক যাকে বলে, দেখলেই বোঝা যায় একদম শান্তশিষ্ট ভদ্রলোক। এসব দুর্নীতি, এসব বদমাইশ বাটপারগুলা, জাফর ইকবালদের ভিড়ে একটু অন্য টাইপের লোক। তো নির্বাচন কমিশনের যখন হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল, ওনাদের ডক্টর মাহবুব তালিকদারও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আমি খুব অবাক হয়েছি গতকালকে উনি ডেইলি স্টার একটা ইন্টারভিউ দিয়েছেন, একটা বিশাল লম্বা ইন্টারভিউ দিয়েছেন, আমি শেয়ার করছি। তো আমি অবাক হয়েছি যে কারণ উনি কখনও সাংবাদিকদেরকে সাথে ইন্টারভিউ দেন না, কখনও কোনো কথা বলেন না, শুধু একটা স্টেটমেন্ট লিখিত পড়ে চলে যান, কিন্তু এবার উনি একটা বিশাল ইন্টারভিউ দিয়েছেন ডেইলি স্টারের সাথে, যেটা উনি কখনো করে আসতেছিলেন না, দেখে আমি একটু অবাক হয়েছি আর কি। এই ভদ্রলোক আয়রন ম্যান যাকে বলে, এই দেশে যেখানে গুন্ডা পান্ডাদের ভয়ে অত্যাচারে মানুষ মুখ বুজে থাকে, সেইখানে এই লোকের কিন্তু এখন ক্ষমতা নাই, নির্বাচন পর থেকে সরে আসতেছে, এখন সাফারিং শুরু হয়ে যাবে, কতভাবে যে সাফারিং হবে। কয়েকদিন আগে পড়লাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা গ্রেফতার করে নিয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা অবসর নিয়ে নিছেন, কত বয়স্ক ভদ্রমহিলা, ওনাকে ভাঙচুর নাকি মামলা দিয়ে ধরে নিয়ে গেছে। সো আপনার পেছন থেকে যখনই হইতেছে পদ পদবীটা সরে যায়, তখন আরও গুন্ডাপান্ডাগুলো আরও পোক্তভাবে ধরার সুযোগটা পায়। সো ডক্টর মাহবুব তালুকদার চলে যাচ্ছেন, উনি এখন এখন উনি সরকারি কর্মকর্তা না, মানে নির্বাচন কমিশনার না, হয়তো সরকারি কর্মকর্তা থাকবেন, কিন্তু ওনার তো মেয়াদ শেষ হয়ে আসতেছে, বয়স শেষ হয়ে আসতেছে, এই বয়সে এসে উনি যেগুলো করতেছেন, উনি ওনার বিপদ বাড়াইতেছেন, দেখা যাবে বাড়িঘর বেদখল হয়ে গেছে, জাফর ইকবালের ভাষায় হইতেছে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ওনার বাড়িঘর দখল করে ফেলবে, রাইট? আচ্ছা, জাফর ইকবাল স্যারের কাছে চলে আসি। ওকে, জাফর ইকবাল বলতেছেন যারাই রাজনীতি করবে তাদেরকে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হতে হবে। সো সেই প্রশ্নের উত্তর আমার সাংবাদিক ভাই করে ফেলছেন, হাউ ডু ইউ আইডেন্টিফাই জাফর স্যার, স্যার আপনি কীভাবে আইডেন্টিফাই করেন কে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, কে বিপক্ষ শক্তি? ছাত্রলীগ যে কোপাকুপিগুলো করে, ওরা তো জয় বাংলা বলে কোপাকুপি করে, এবং এরা কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে, এবং এরা কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, এবং আপনি ছাত্রলীগের বেলায় আপনি মাথায় হাত বুলিয়ে দিতে চান, ছাত্রলীগের পোলাপন শাহজালাল বিশ্ববিদ্যালয়ে মারপিট করার পর জাফর ইকবাল কী বলছে, ওরা তো দুধের শিশুরা, কিছু বোঝে নাকি, ওদেরকে ভিসি ব্যবহার করতেছে, মানে ভিসির সাথে জাফর ইকবালের হইতেছে রেশারেশি আর কি। ওটা তো গত পর্বে আলোচনা করছি জাফর ইকবালের নিয়ে, যে ভিসির সাথে রেশারেশি সেই ভিসির সাথে হইতেছে কী জানি বলে, গ্রেফতার করলে কোনো সমস্যা নাই, কী জানি অবরুদ্ধ করে রাখলে কী হয়েছে, চাবিড়ি খেয়ে সময় কাটাবে, আর নিজের দোস্ত আনোয়ার হোসেনকে যখন অবরুদ্ধ করছে তখন অমানবিক, অগণতান্ত্রিক, পোল্টি যাকে বলে আর কি। আপনি কেমনি আইডেন্টিফাই করেন, আপনার ফিল্টারটা কী? আওয়ামী লীগ হইতে হবে বেসিক্যালি, তো কথাটা, মানে আপনার ফিল্টার আপনার কথা হইতেছে যে বঙ্গবন্ধুকে অস্বীকার করা যাবে না, মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হইতে হবে, এবং আপনার এগুলো সবগুলো বাংলাদেশে শুধুমাত্র একটা গ্রুপই হইতেছে পার পায়, ছাত্রলীগ, হেলমেট বাহিনী, এরা পার পায়, এবং নৈশ ভোটের নির্বাচন যারা করে এরা পার পায়, আর কেউ পার পায় না এই দেশে। সো বেসিক্যালি আপনি এদের হয়ে দালালি করতেছেন, দাবাদারি করতেছেন, কেন ঝেড়েক আসেন না স্যার, ঝেড়েক আসেন, বয়স তো কম হয় নাই, কবরে চলে যাবেন দুই দিন পরে, এখনও এইসব চামবাজিগুলো করতে হচ্ছে আপনাকে। ওকে, নির্বাচন কমিশনারের গুণ হইতেছে অবশ্যই মুক্তি, এটা একটা গুণ, দেখেন নির্বাচন কমিশনারের গুণ উনি বলতেছেন, যেসব গুণাবলী থাকতে হবে তার মধ্যে অবশ্যই একজন মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হইতে হবে। আমার জাফরের কাছে, মানে জাফর ইকবাল স্যারের কাছে প্রশ্ন যে মুক্তিযুদ্ধে এটা সপক্ষ শক্তি, এটা কীভাবে একটা গুণ হইতে পারে, একটা ক্রাইটেরিয়া হইতে পারে ওনার দায়িত্ব পালনের প্রশ্নে। যেই কথাটা বলি, সোনার বাংলায় আপনি মনে করেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি যদি সালাম না দেন, সে আপনার পরীক্ষার খাতার নাম্বার কমায় দিবে, আপনি তার সাথে বেয়াদবি করলেন সে আপনার পরীক্ষার খাতায় নাম্বার কমায় দিবে। আপনি যদি, যেই হাজারবার আলোচনা করছে, আপনি যদি পরীক্ষার খাতায় লিখেন, আপনার খাতায় যদি লিখা থাকে কীভাবে একটা মানুষ পারে এটাকে খাতা নাম্বার কমায় দিতে, বিকজ আপনি তাকে রাস্তার মধ্যে সালাম দেন নাই, এটা কি সম্ভব? আপনার খাতায় লেখা আছে, সে তো আপনাকে নাম্বার দিতে বাধ্য। যেটা বলি, আপনার সভ্য দেশগুলোতে আপনি যদি প্রফেসরকে থাপ্পড় মারেন, তার মাথায় চিনতে পারবে না যে সে আমাকে থাপ্পড় মারছে, দেখে পরীক্ষার খাতায় নাম্বার কমায় দেওয়া যায়, ইটস এ থিং, বাঙালির তো আসে। সো জাফর ইকবালের হয়েছে ওই ইয়েতে চলে আর কি, বাঙালি নাই তো, একটু কী বললাম, অসভ্যতর দেশ তো জাফর রায় বানায় রাখছে। সো এই লোক হইতেছে একজন পরীক্ষার খাতা দেখবেন, খাতা লিখছে উনি, খাতা দেখবেন উনি, নির্বাচন কমিশনার উনি হইতেছে ইভ্যালুয়েট করবেন, অ্যাসেস করবেন, একটা পরীক্ষা নেবেন উনি, এখানে একটা নির্বাচন হবে, এই পরীক্ষাটা ওনার কাজ হইতেছে, উনি কি এখানে জামাত করে না, শিবির করে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি না বিপক্ষ শক্তি, নাকি উনি কারওয়ান বাজার থেকে সবজি কেনে, নাকি ইয়ে থেকে হাতিরপুল থেকে খাঁচা বাজার থেকে সবজি কেনে, কোনোটাই তো এখানে রেলেভেন্ট, এখানে অনলি থিং রেলেভেন্ট যেটা সাংবাদিক বলবে যে তার দায়িত্ব ঠিক করে পালন করতেছে কিনা, এটা হচ্ছে অনলি রেলেভেন্ট থিং। এই কাজটা যদি, এবং এই যে পরে তারপর তাকে বলা হয় জাফর স্যারকে আর কি, হ্যাঁ, যে সর্বজন গ্রহণযোগ্য হতে হবে কি না, জাফরকে ওনার মুখ দিয়ে বেরোতেছে না এই কথা, সর্বজন গ্রহণযোগ্য ওনার মুখ দিয়ে বেরোতেছে খেলে আওয়ামী লীগের লোক হইতে হবে। এত কিছুর পরে এই নির্বাচনগুলো, এতগুলা দুইটা নির্বাচন গেল বাংলাদেশে এই অবস্থা, তাও জাফরের মন ভরে নাই জাফর ইকবাল স্যারের আমাদের। ওকে,
সর্বজন গ্রহণযোগ্য হইতে হবে কি না এক সাংবাদিক জিজ্ঞেস করছে। বাবার আমি খুবই অবাক হয়েছি, এই দেশের তেলবাদগুলার ভিড়ে কোত্থেকে আসছে এরা? যে স্যার তো আপনি বললেন মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, বেসিক্যালি আপনি পাণ্ডাদের কথা বলতেছেন যারা নৈশ ভোটে নির্বাচন করে টিকে আছে জোর জবরদস্তি করে, অটোক্রেটিক গভর্নমেন্ট নির্লজ্জভাবে সারা বিশ্বের কাছে নির্লজ্জভাবে টিকে আছে, আপনি নির্লজ্জ দালালি করে যাচ্ছেন তাদের, বুঝলাম স্যার সেটা আমরা জানি আপনি কীরকম লোক। তো স্যার সর্বজন গ্রহণযোগ্য এরকম একটা নির্বাচন কমিশনার হইতে হবে না, কারণ এটা নিয়ে তো দেশে ইস্যু, আওয়ামী লীগ নিজের লোক জোর করে বসাই দিচ্ছে এবং বিরোধী দলের সাথে মতামত করে, যেটাই তো কারণে তত্ত্বাবধায়ক সরকার আইডিয়া চালু হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার হইতেছে সে তত্ত্বাবধায়ন করবে ইলেকশনটা, এবং এমন একটা লোক আসবে যে এসে হচ্ছে কারণে তত্ত্বাবধায়ক সরকারগুলো কী করে হিস্ট্রিক্যালি, যে কারণে বাংলাদেশে রিলেটিভলি ফেয়ার ইলেকশন হয়ে আসছে, সেটা হচ্ছে সবখানে তো গুন্ডাপান্ডার জাল বিস্তার করা আছে, মাফিয়া সন্ত্রাসীদেরকে বসানো আছে সবখানে, আদালত থেকে শুরু করে একেবারে থানা পর্যন্ত। সো তত্ত্বাবধায়ক সরকারগুলো এসে কী করতো, নির্বাচনের আগে তিন মাস সময় পাইতো, সমস্ত জায়গায় রদ বদল করতো, শক পাইরা তার জায়গা থেকে সরাই নতুন নতুন জায়গায় পাঠাতো, যেখানে তার জালটা মানে বেসিক্যালি জালটা ভেঙে দিত, জালটা ছিঁড়ে দিত, ও তাতে করে একটু রিলেটিভলি ফেয়ার নির্বাচন করা সম্ভব হইতো। সো সর্বজন গ্রহণযোগ্য কথাটা ওই জায়গা থেকে আসতেছে, যেখানে সব জাল বিস্তার করে রাখছে, এই জালটা ভাঙবেন না, ভাঙা প্রয়োজন না স্যার, ওইটা কি গুরুত্বপূর্ণ না? ওইটার অ্যান্সার হয়েছে জাফর ইকবালের অ্যান্সার হচ্ছে যে সর্বজন গ্রহণযোগ্য কথা একটু জটিল, অবশ্যই সর্বজন গ্রহণযোগ্য কথাটা যারা বললেন যে দেশে একই সঙ্গে এখনো আমাদের স্বাধীনতা বিরোধী লোক আছে, তাই না? তারা কি একজন স্বাধীনতার পক্ষে একটা মানুষকে তারা কি গ্রহণ করবে? কাজেই সর্বজন গ্রহণযোগ্য এই কথাটা একটু জটিল। অলরাইট, সর্বজন গ্রহণযোগ্য কথাটা একটু জটিল। আওয়ামী আমেরিকার মধ্যে কি বাইডেন সর্বজন গ্রহণযোগ্য? না, তা তো না, আমেরিকাকে সবাই বাইডেনকে সাপোর্ট করে মোটেই না। সবাইকে ট্রাম্পকে সাপোর্ট করে আমেরিকা? না, তো আমেরিকা কি ট্রাম্প বা বাইডেন হলো সর্বজন গ্রহণযোগ্য? কেউ না, তো না, তাইলে তাহলে আমেরিকার মধ্যে হইতেছে এখন ডেমোক্রেটিক প্রসেস, জাফর ইকবাল সাপোর্ট করে না, কারণ তো সর্বজন গ্রহণযোগ্য না। এখন কী করতে হবে? এখন মুক্তিযুদ্ধের চেতনা সৈনিক বসে জাফর ইকবালের মন মতো নমিনেটেড কাউকে ক্ষমতায় আনতে হবে আর কি, সর্বজন গ্রহণযোগ্য হইতে হবে। জাফর ইকবালের কথা হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য এমন কাউকে তো পাওয়া যাবে না, বাইডেনকে পাওয়া যাচ্ছে না, ট্রাম্পকে পাওয়া যাচ্ছে না, ইংল্যান্ড, ইউকে, অস্ট্রেলিয়া, ক্যানাডা সকল সভ্য দেশের যে প্রধানমন্ত্রী বা এরা কেউ তো সর্বজন গ্রহণযোগ্য না। এরা কি সবাই 100% ভোট পেয়ে আসছে? 100% ভোট তো পায় সোনার বাংলায়, জাফর ইকবালের দল পায় 100% ভোট, আওয়ামী লীগ পাইছে 97% না কত পার্সেন্ট ভোট, 96% 90%-এর উপরে আর কি, ওই যে ওয়াকান্দা আর কি, আলাদিন, অ্যাডমিরাল আলাদিনের দেশ বাংলাদেশ। তো জাফর ইকবালের কথা হচ্ছে সর্বজন গ্রহণযোগ্য লোক খুঁজে পাওয়া একটু কঠিন, এটা জটিল একটা ব্যাপার, এই একটা জটিল কনসেপ্ট জাফর ইকবালের কাছে। সুতরাং হইতেছে এই সর্বজন গ্রহণযোগ্যের হিসাব করে লাভ নাই, মুক্তিযুদ্ধের সব চেতনার শক্তি বসাই দিতে হবে ক্ষমতা, এটা বেসিক্যালি আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর কি। ওকে, আচ্ছা, ভালো কথা। তারপর আরেক সাংবাদিক চ্যালেঞ্জ করে যে যদি অন্য মানদণ্ডগুলো বিবেচনায় আনা না হয়, কেবল মুক্তিযুদ্ধের চেতনার কথায় আপনি বলে যাচ্ছেন, তো অন্যান্য মানদণ্ডগুলো আনতে হবে না? সেটার অ্যান্সার জাফর ইকবাল একটা টিপিক্যাল অ্যান্সার দিয়ে পিছলে বের হওয়ার চেষ্টা করছে, যে না অন্য বিষয়গুলো তো থাকতে হবে, সেটা নিয়ে তো কোনো দ্বিমত নাই, সৎ নীতিবান হইতে হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না। না না, এটা বলার অপেক্ষা রাখে, এটা বলেন প্লিজ, আমরা অপেক্ষা করতেছি আপনি এটা বলার, কারণ আপনি এটা বলবেন না, আপনি বলার মাল না, আপনি এখন ধাক্কা খেয়ে পাঁচ দিক থেকে 500 চ্যালেঞ্জের মুখে আপনি এখন এটা বলছেন, এটা বলার অপেক্ষা রাখে না। না, আমরা অপেক্ষা করতেছি আপনি এটা বলার, বলেন এটা, এটা তো আপনি বলবেন না, এখন ঠেলা এখন হইতেছে ও আছে, এটা তো বলার না, বাংলাদেশে এইটাই বলার অপেক্ষা রাখে, বাংলাদেশে আমরা এইটাই জানতে চাই যে নির্বাচন কমিশনার সৎ সাহসী নীতিবান কি না, মুক্তিযুদ্ধ চেতনার মতন আমরা জানতে চাই না। কিন্তু জাফর ইকবাল হইতেছে এগুলো বলবেন না, উনি মুক্তিযুদ্ধ চেতনা নিয়ে পড়ে যাক। জাফর ইকবালকে নিয়ে কথা বললে আমি আবার একটু অনেক কথা বলে ফেলি, এই জন্যে এখানে থেমে গিয়ে আমি সামান্য একটা আমরা হচ্ছে এখন থ্রো ব্যাক থার্সডে আর কি, একটু ফ্ল্যাশ ব্যাকে যাবো, গিয়ে হইতেছে জাফর ইকবালকে আরেকটু অ্যাসেস করে আমরা আলোচনাটা এখানে ইতি টানবো। ওকে, জাফর ইকবাল হচ্ছে 16 জানুয়ারি 2015 তারিখে একটা কলাম লিখছিলেন, কলামটার টাইটেল হচ্ছে একটুখানি শান্তি। 16 জানুয়ারি 2015 তারিখটা একটু মার্ক করেন, সেইখানে উনি হচ্ছে মানে তারিখটার সাসপেন্সটা কথা একটু পরে বলি, তাহলে মজাটা সাসপেন্সটা থাকবে, এখনই বলে না দিচ্ছি, যারা বুঝছেন তো বুঝে গেছেন বা জানেন তো জানেন। জাফর ইকবাল কলাম লিখছে, পত্রপত্রিকায় দেখছি সবাই আজকাল গণতন্ত্র নিয়ে কথা লিখছে, কথা বলছে, পৃথিবীর কতগুলো দেশে গণতন্ত্র আছে দেখার জন্যে, মানে উনি গণতন্ত্র নিয়ে খুব বিরক্ত, কেন বাংলাদেশের মানুষ গণতন্ত্র? আচ্ছা, আপনাদেরকে বলে দিই মজাটা, তাহলে বুঝতে সুবিধা হবে। 16 জানুয়ারি 2015 তারিখে উনি কলামটা লিখছে, তো 2014 ইলেকশনটা হয়েছিল জানুয়ারি 5 তারিখে। সো জানুয়ারি 5 2014 যখন একটা নির্বাচন হয়েছে একতরফা, তার এক বছর পর 5 জানুয়ারি 2015 যখন আসলো, তখন চারপাশে আবার এক বছর এই সরকারের, এই অবৈধ সরকারের এক বছর পূর্তি হয়েছে, সবাই আবার সমালোচনা মুখর হয়ে উঠছে যে এরকমভাবে একটা নির্বাচন করে এই সরকার টিকে আছে ক্ষমতায়। এই যে সমালোচনা মুখর হয়ে উঠলো, তখন এই এক সপ্তাহ পর জাফর ইকবাল
এই সমালোচনার মুখে যে আওয়ামী লীগ যে এইভাবে নির্বাচন ছাড়া ক্ষমতায় টিকে আছে এইটার জবাবে জাফর ইকবাল হচ্ছে কলম লিখছে ষোলো জানুয়ারিতে, কথা বোঝেন নাই, ২০১৪ ইলেকশনকে ডিফেন্ড করবে। এখন জানো জাফর ইকবালের খাওয়া উঠে গেছে গণতন্ত্রের ব্যাপারে, ওনার গণতন্ত্র অসহ্য হচ্ছে না, মানুষ গণতন্ত্রের কথা বলতেছে, অগণতান্ত্রিকভাবে সরকার ক্ষমতা টিকে আছে, এখন জাফর ইকবাল গণতন্ত্র কিনে চুলকাবে যে গণতন্ত্রের কত সমস্যা, কেন গণতন্ত্র নিয়ে মানুষ এমন করতেছে, পৃথিবীর সব দেশে তো অনেক দেশেই তো গণতন্ত্র নাই, এবং গণতন্ত্রের ব্যাপার ওনার মারাত্মক ভয় যে আমেরিকা গণতন্ত্র নামে সারা পৃথিবীতে কী করে। সো এখন গণতন্ত্র নিয়ে খাওয়া যাবে উনি কেন, কারণ ওনার সরকার এখন অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় আছে। ওকে, সো উনি কী লিখতেছেন দেখি, ২০১৪ ইলেকশনের এক বছর পূর্তিতে উনিগুলো লিখতেছেন পত্রপত্রিকায়, দেখি সবাই আজকাল গণতন্ত্র নিয়ে লিখছে, কথা বলছে। ওকে, আপনি নাই কেন তাদের দলে? ও আচ্ছা, পৃথিবীর কতগুলো দেশে গণতন্ত্র আছে দেখার জন্য ইন্টারনেট ঘাটাঘাটি করে বেশ অবাকলাম, মানে খুব বেশি দেশে তো গণতন্ত্র নাই, তো বাংলাদেশ তো আলাদা কিছু না যে এই দেশে গণতন্ত্র নাই, এত কথা বলার কী আছে। খাঁটি গণতন্ত্র উনি সিঙ্গেল কোটে রাখছে নাকি আছে মাত্র ২৫টি দেশে, নাকি খাঁটি গণতন্ত্র নাকি আছে মাত্র ২৫টি দেশে, বেশিরভাগই ইউরোপের দেশ, তার মাঝে ভারতবর্ষের নাম নেই। উনি বুঝাইতে চাইতেছেন যে আমাদের পাশের দেশেও তো গণতন্ত্র নাই, এত গণতন্ত্র গণতন্ত্র করার কী আছে। তারপর আবার সিঙ্গেল কোটের মধ্যে খাঁটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমেরিকা আর জাপানের নাম আছে বলে রক্ষা, এই দেশ মানে এই কয়েকটা দেশ না থাকলে পৃথিবীর কোথাও গণতন্ত্র নাই, আমেরিকা আর জাপানে না থাকলে। তার তাহলে মানে ব্যাপার বেসিক্যালি উনি যেই পয়েন্ট এখানে বলতে চাচ্ছে যে বাংলাদেশে যে গণতন্ত্র নাই এটা নিয়ে এত আলোচনা করার, এত কান্নাঘাটি করার কিছু নেই, পৃথিবীর কোনো দেশেই গণতন্ত্র নাই, সো বাংলাদেশও নাই, সো দ্যাটস ফাইন, জাস্টিফাই করতেছে আর কি। খাঁটি গণতন্ত্র ওকে রক্ষা, এই দেশগুলোতে মোটামুটি মানুষের সংখ্যা বেশি, তা না হলে খাঁটি গণতন্ত্র উপভোগকারী মানুষের সংখ্যা পৃথিবীর জনসংখ্যার ৫% থেকেও কম হতো, তো বোঝেন নাই, মানে বেসিক্যালি পৃথিবীর বেশিরভাগ দেশেই গণতন্ত্র নাই, মানে জাফর ইকবাল গণতন্ত্র নাই তা তো না, বাংলাদেশের তুলনায় যথেষ্ট রোবাস্ট গণতন্ত্র আছে, জাফর ইকবাল বলছে না সর্বজন গ্রহণযোগ্য তো কোথাও পাওয়া যাবে না, সর্বজন আমেরিকার প্রেসিডেন্টও সর্বজন গ্রহণযোগ্য না, কানাডার প্রেসিডেন্টও সর্বজন গ্রহণযোগ্য না, সর্ব পৃথিবীর কোথাও আসলে গণতন্ত্রটা নাই, সো বাংলাদেশিদের এত কান্নাকাটি করার কিছু নাই। তারপর উনি বলতেছেন যে বিশেষ করে মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রজেক্ট হাতে নেওয়ার কারণে সেই দেশগুলোর এখন যা অবস্থা তাতে গণতন্ত্র শব্দটাকে রীতিমতো ভীতিকর বলে মনে হয়। গণতন্ত্রের ব্যাপারে জাফর ইকবাল ২০১৪ সালের এক বছর পূর্তিতে জাফর ইকবাল বলতেছে যে গণতন্ত্রের ব্যাপারে আমার একটু চুলকানি আছে, বাইরে থেকে রফতানি করা এই গণতন্ত্রের কারণে শুধু ইরাকেই প্রায় ৫ লক্ষ মানুষ মারা গেছে। সো বাইরে থেকে রফতানি করা গণতন্ত্র বলতে বুঝাইতেছে যে আমেরিকা ইউরোপ যেন বাংলাদেশে হস্তক্ষেপ না করে আর কি, কথা বোঝেন নাই, বাংলাদেশে এগুলো চোর বাটপাড়া থাকবে বছর পর বছর ক্ষমতায়, কতভাবে এটাকে জাস্টিফাই করতেছেন। ওকে, আমাদের দেশে গণতন্ত্রের কতটুকু ভেতরে আমরা যেতে পেরেছি আমি জানি না, বলা যেতে পারে বড় জোর কয়েকবার নির্বাচন করেছি, মজার কথা হলো নির্বাচনের পরে সব সময়ই যেই দল হেরে যায় তারা ঘোষণা দিয়েছে এই নির্বাচনে কারচুপি হয়েছে এবং এই নির্বাচনের ফল তারা মানে না। ২০১৪ ইলেকশনের ব্যাপারে উনি বলতেছেন যে মজার কথা হলো নির্বাচনের পরে সব দলই সবসময় যে দল হেরে গেছে তারা ঘোষণা দেয় যে নির্বাচন, বেসিক্যালি উনি বলতে চাচ্ছেন যে আসলে নির্বাচনে কারচুপি হয় না, এটা তো সবাই বলে, এটা বলা মানে না স্যারলি মিন করে না যে নির্বাচনটা হইতেছে কারচুপি হয়েছে বা চুরি পাটপাড়ি হয়েছে নির্বাচনে। তো ২০১৪ সালের নির্বাচন নিয়ে এই হচ্ছে জাফর ইকবালের অবস্থান। সো যে কারণে বললাম আর কি যে অসভ্য দেশ বানায় রাখছে তো জাফর ইকবালরা, যেখানে জাফর ইকবাল হওয়ার কথা ছিল যদি বুদ্ধিজীবী হয়ে থাকে সবার আগে বের হয়ে এসে বাংলাদেশে যা হচ্ছে এগুলো সমালোচনা করার কথা ছিল জাফর ইকবালের, সে তো সমালোচনা করেই না, আসে না কিছু সন্ত্রাসী চুপচাপ থাকে, চুপচাপ থেকে সমর্থন দেয় জাফর ইকবাল, ওই মানে সন্ত্রাসী না, জাফর ইকবাল হচ্ছে আরেক ওয়ান স্টেপ অ্যাহেড, উনি বের হয়ে সেগুলোকে কতভাবে ডিফেন্ড করা যায়, যতভাবে ডিফেন্ড তো করা সম্ভব না, এগুলো তো আনডিফেন্ডেবল কাজকর্ম, জাফর ইকবাল তাতেও উলঙ্গ হয়ে নেমে পড়েন এগুলো করতে। সো উনি ২০১৪ ইলেকশন কীভাবে করে গণতন্ত্র নিয়ে ওনার ভয় মারাত্মক, পৃথিবীর কটা দেশের গণতন্ত্র আছে, হ্যাঁ গণতন্ত্র গণতন্ত্র করার কী আছে, এত ওইখানে মারলেন, এখানে এসে হইতেছে যে দুইটা ইলেকশন গেল বাংলাদেশে এইভাবে স্যাংশন আসলো রিসেন্টলি আমেরিকা থেকে, র্যাব তো কোনো সরকারি মানে সরকারি বাহিনী, র্যাব তো আওয়ামী লীগের কোনো বাহিনী না, র্যাব তো সরকারের বাহিনী বাংলাদেশের বাহিনী, র্যাবের উপর স্যাংশন আসলে তো বাংলাদেশের উপর স্যাংশন আসতেছে, আওয়ামী লীগ আসবে যাবে সরকার আসবে যাবে, কিন্তু বাংলাদেশের একটা বাহিনীকে যেরকম বিপদে ফেললো জাফর ইকবালের তাতেও কোনো দুঃখ নাই। জাফর ইকবালের কথা হচ্ছে যে সর্বজন গ্রহণযোগ্য এটা খুবই একটা জটিল আইডিয়া, এরকম লোক খুঁজা লাভ নাই, ওই আলটিমেটলি মুক্তিযুদ্ধের চেতনার সর্বজন গ্রহণযোগ্যতা জটিল আইডিয়া, ওই মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষে শক্তি এটা জটিল আইডিয়া না। সাংবাদিক যে জিজ্ঞেস করলো যে আপনি কীভাবে আইডেন্টিফাই করবেন কে মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক, এবং সাংবাদিক এটাও বললো ও আচ্ছা ভালো কথা, সাংবাদিক এই কথা বলে যে আপনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেছেন, এই যে নির্বাচন কমিশনারের অধীনে এরকম নির্বাচন হলো সে তো মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক, তো আপনি কীভাবে গ্যারান্টি দিচ্ছেন যে আবার আরেক মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক আল্লাহ তার অধীনে এগুলো হবে না। এটার অ্যান্সার জাফর ইকবাল বলে যে এটা তো আমরা আসলে আশা করতে পারি কিন্তু কী ঘটবে আমরা জানি না, আচ্ছা আপনি কোনো কিছুই জানেন না, কী বলবো মানে ওনাকে ডিবাঙ্ক করার, নতুন করে ডিবাঙ্ক করার চেষ্টা যদি এখনও করতে হয় যাদের সামনে করতে হয় তারা হচ্ছে জেগে ঘুমিয়ে থাকা লোক আর কি। জাফর ইকবাল উলঙ্গ হয়ে গেছেন, ওনাকে নতুন করে ডিবাঙ্ক করার, নতুন করে এক্সপোজ করার কিছু নাই, এখনও যদি কাউকে কনভিন্স করতে হয় এরা হচ্ছে জেগে ঘুমিয়ে থাকা পাবলিক।